গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকে একটু অন্যভাবে ভিডিও স্টার্ট করলাম, কারণ অনেক দিন পর এরকম খোলামেলা পরিবেশ পেলাম, খুব ভাল লাগছে। আর আমাদের একদমই বাড়ির পাশে, আবার ভেবো না মাঠের মধ্যে বাড়ি, বাট আমাদের লাস্ট, তো এই রাস্তা বরাবর লাস্ট বাড়িটা আমাদের, তারপরে এরকম মাঠ। তো খুবই ভালো লাগছে, দেখো কি দারুণ গম ক্ষেত, কত রকমের ফসল এখানে। তো এখানে বিয়ের আগে অনেক কথা মনে পড়ছে, বিকাল হলেই সব বান্ধবীরা মিলে মানে এখানে আসতাম। ওইখানে একটা ক্যানাল আছে, তোমাদের একদিন দেখাবো, ওটাকে ক্যানালই বলি। ওইখানে উঁচু দেখতে পাচ্ছ, সূর্যটা দেখা যাচ্ছে ওইখানে, ওটা হচ্ছে ক্যানাল বলি। তো ওখানে যেতাম, তোমাদেরকে অন্য একদিন দেখাবো, এখন যাওয়ার মুড নেই, এখন যাবো না। তো বিয়ের আগে এখানে এসে ছবি টবি তুলতাম, মানে বান্ধবীরা মিলে গল্প আড্ডা, দারুণ দারুণ মজা হতো। তো সেই কথাগুলোই মনে পড়ছে আমার। তো কি বলবো, সবাই বুঝতে পারছো বাবার বাড়ি এসে কতটা আনন্দ আর কি, এরকম অনেকদিন পর এরকম হ্যাপি, মানে পুরো খোলামেলা, বিন্দাস, মন খোলা। তো বিকালবেলার দিকে ও এসছে হেঁটে হেঁটে এইদিকে, মানে একটা ভিডিও আপলোড করছিল মনে হয় আমার মেয়ের চ্যানেলে। তো ওকে খুঁজতে খুঁজতে এলাম, তো ও বলছে এত সুন্দর লাগছে সূর্যটা আর পাশে যে গম ক্ষেত, চলো ভিডিও শ্যুট করি। তো আমি বললাম ঠিক আছে চলো একটা ব্লগ করি। তো বিকালবেলায় এই সবার সঙ্গে গল্প আড্ডা, সবার সঙ্গে দেখা হচ্ছে, তো গল্প করছি, কথা বলছি, অনেক দিন পর দেখা হলে যেরকমটা হয়, তো খুবই ভালো লাগছে। ওকে ডাকতে এসে দেন ভিডিওটা আর কি স্টার্ট করলাম। তো চলো কি করছি না করছি শেয়ার করবো, এখন বাড়ির দিকে যাবে তো, তাহলে এসো আমার সঙ্গে সঙ্গে। আর এখানে ক্ষেতটা দেখো, এটা কী গাছ আমি বলতে পারছি না, কি দারুণ লাগছে, গাছগুলো পুরো সোজা, ওর ফুল ফুটেছে। দেখাই তোমাকে, রেডি হচ্ছে, বাজারে যাচ্ছ, কি করতে যাচ্ছে একটু বলো? ঘুরতে না, আরো একটা কারণে তো যাচ্ছ, সেটা বলো। চলো আমাকে একটু দেখাই। ও যাচ্ছে, আসার পথে কোনো মিষ্টি বা কোনো খাবারই আনেনি, কেন চলে এসেছি আমরা সোজা বাজারে তো ঢুকিনি, এই জন্য মিষ্টি ফল আনতে। হ্যাঁ আমাদের এখানে মিষ্টি ভালো না, তাকাও ফল বেশি করে এলো। কি কি শোনো বাবা, ওই যে হেঁটে যাচ্ছ সাইকেল নিতে, এখন ভিডিও হবে, একটু ভাবনা চিন্তা করে করবা। চলো ঘরে টিফিন করতে হবে এখন, হাত ধরো আমার। তো সন্ধ্যাবেলায় কিছু পকোড়া ফকোড়া নিয়ে এসছে, চিকেন না, আর আমাদের এখানকার মিষ্টি দেখাবো, দাঁড়াও মিষ্টি, এখানে এতটা বাজে মিষ্টি কেন মানে আমি জানি না, আবার কেউ বলো না নিজের গ্রামের মিষ্টি খারাপ বলছো, ওরকম কোনো কথা না, সত্যি এখানে মিষ্টি ভালো না অতটা, ভালো বানাতে পারে না কেন যায় না, তোমরা দেখো যে মানে এটা শক্ত, মানে পুরো শক্ত। আগে তো খেতামই বিয়ের আগে, যখন ওই দিককার মিষ্টি খাইনি, তো এখন কলকাতা আমার শ্বশুরবাড়ি ওইখানকার মিষ্টিও খুব ভালো, নাজিরপুরের মিষ্টি, তো মানে কলকাতার থেকেও নাজিরপুরের মিষ্টি খুবই ভালো। তো ওই মিষ্টি খেয়ে, এই মিষ্টি তো আমার খেতেই ইচ্ছে করে না, এমনকি আমরা এমনি জানতাম ওইখানকার মিষ্টি ভালো, আমার বিয়ের সময় জানি ওখানকার মানুষ এই মিষ্টি খেতে পারবে না, এই জন্য মানে অর্ডার দিয়ে যে বেশি পয়সা নিয়ে কিন্তু মিষ্টিটা আমাকে ভালো বানিয়ে দেবে, সেই মিষ্টিও ওরা খেতে পারেনি। আমার যা বরে বলছে কি, মানে বরকে যখন বরণ করে তখন তো মিষ্টি মুখ করায়, তো আমার যা পাশে ছিল তো মুখে দিয়েছিল মিষ্টি,
তখন দিদি বলে কি পরে বিয়ের বার যে মিষ্টি কি মুখে নিয়ে ফেলবো না গিলবো কিছুই বুঝতে পারছিলাম না, এত বাজে মিষ্টি। আমি বলি তা তো তোরা অর্ডার করে মানে ভালো মিষ্টি খেয়েছিস, সব থেকেও খারাপ হয়। তো এই মিষ্টি অতটা ভালো না। আর এই যে এইটুকু পিস দেখতে পাচ্ছ, আমাদের এখানে তো 5 টাকা করে না, 5 টাকা করে, আর এখানে 10 টাকা পিস। তা আবার মিষ্টি কিন্তু ভালো না, এর মধ্যে সানা কতটা আছে আমি জানি না, মানে আটা ফাটা দিয়ে হয়তো করা। তো যাই হোক, আমাদের বাড়িতে মা বাবা সবারই সুগার, তো তাও নিয়ে এসছে অল্প করে, আমি তো খাবোই না, ওও খাবে না, ওই যে কাকিমা টাকিমা আছে ওদেরকে দেওয়ার জন্য নিয়ে এসছে। তো চলো, কি করো তোমরা, খেলা দেখছো? টুটুন এই সবে ঘুম থেকে উঠলো, কি হয়েছে মা? কি ওর খেলা পছন্দ হচ্ছে? দেখো এদিকে একটু, এখানে কোথায় এসছো তুমি? রান্না কমপ্লিট হয়ে গেছে, 8:30 বাজে, 9টা বাজে, তারপর খেয়ে নেবো আমরা সবাই, পরে বিছানাটা গোছাতে হবে বুঝলে। তো চলো খেয়ে নি, আমরা গেছে বাড়ি, দেখো খাবার সিনি না, বলো তুমি তোমার কথাটা দিয়ে দেবো আমি, কি হয়েছে বলো খাবার নিয়ে, দেখাতে বারণ করছে বলছে এই খাবার আবার দেখাস না, তাহলে বলবে যে কি খেতে দিচ্ছে জামাইকে। দেখো ওই আগে বসছে, ব্যথা করছে না? এ সেই হাঁটু তো ছুলে গেছে তো, ও সে মলম উঠে গেছে না, ও এক সেই রাখো, এটা রাখো, তোমাকে তোমার হাত ধোয়া আছে, হাত ধুয়েছো? মুখ দেখে মনে হচ্ছে মানে তোমার অসাধ্য লাগছে, এরকম একটা বাপ করতেছি, রাগ ধরে যায়। এই রুটিটা হচ্ছে নিজেদের ঘরের গমের না, আর ওইটা হচ্ছে কি না এমনি খোলা প্যাকেট, অনেকটা ময়দার মতো রুটিটা, আর এটা একদম অরিজিনাল আটা, গম ভাঙা, এই জন্য কষ্ট হচ্ছে না। হ্যালো, গুড আফটারনুন। তো লাস্ট পার্টটুকু করছি ভিডিওর, তো আজকে সকাল থেকে তো কোনোই ভিডিও শ্যুট করিনি, আমার শুধু পাড়ায় পাড়ায় কাটছে, মানে এই বাড়িতে ওর বাড়িতে গল্প করতে করতে গ্রামের দিকে যেটা হয় আর কি, তো সেইভাবেই সময় কাটছে। আর এখানে প্রচণ্ড হাওয়া, এই যে দুপুর হতে হতেই এত হাওয়া, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ঝড়ের মতো হাওয়া ছাড়ে, আর বিকাল হতে হতে হাওয়াটা কমে যায়। তো এখন রান্না হচ্ছে, দুপুরে রান্না এখনও হয়নি, খাওয়া দাওয়া হয়নি, আজকে হচ্ছে নিয়ে এসছে হাঁস, মানে আমরা আসবো বলে আগেই নিয়ে এসছে, তো আজকে সেই হাঁস কাটা হয়েছে, তো এই জন্য মা এক একা করেছে, তো এই জন্য অনেকটা সময় লেগে গেছে। তো মা রান্না করবে না আজকে, কাকিমা রান্না করবে, তো তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে, না না পরে এটা এডিট করবো, তারপর আপলোড করতে আমার অনেকটা সময় লাগে এখানে এসে, তো ভিডিও আপলোড করতে হবে, এই জন্য আমি ভাবছি এই ব্লগে না, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। আর হচ্ছে বড় ঘুমোচ্ছে, ও স্নান করে ঘুমিয়েই যাচ্ছে, আর আমি এখন ফ্রেশ হয়ে স্নান করে এলাম, আর মাম্মা নিচে আছে সবার সঙ্গে খেলা করছে, ওই পাশে বাড়ি একটা মানে সম্পর্ক হচ্ছে দাদার মেয়ে ভাইজি এসছে, ওর সঙ্গে খেলা করছে নিচে। তো দেখো কতটা সুন্দর, তো চলো তোমাদেরকে একবার আমাদের বাড়ির মানে ছাদের থেকে যে ভিউটা আসছে সেটা তোমাদেরকে একবার একটু দেখাবো। তো এটা হচ্ছে বাড়ির সামনে, দেখো মাঠ দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে উঠোন আমাদের, এই পাশটায় হচ্ছে সবজি টবজি চাষ করা হয়, আর এটা হচ্ছে আমাদেরই গাছ, আর ওই পাশে আছে স্কুল, আছে প্রাইমারি স্কুল, মানে যেটা SSK বলে, দেখা যাচ্ছে হালকা হালকা ওই পাশটায় আছে। তো এই দিক দিয়ে মাঠ পুরো,
আর এই যে আমাদের বেল গাছ, তো এই যে কাঁঠাল গাছ, মানে এগুলো আমাদেরই। আর এই যে পাশে একটা জমি পড়ে আছে, মানে এখানে আগে থাকতো একটা ফ্যামিলি থাকতো, ওরা এখন অন্য জায়গায় চলে গেছে, তো এই জায়গাটা পড়ে আছে। না হলে দেখো মাঠ আর মাঠ কতটা সুন্দর, কতটা সুন্দর। আর এই তার এই যে এখানে ফাঁকা একটা জায়গা পড়ে আছে, তারপরের থেকে বাড়ি স্টার্ট, মানে একদম লাস্ট এই যে রাস্তা ধরে লাস্ট ধর আমাদের বাড়িটাই। তো দেখো এই যে মাঠ পুরো একদম দারুণ লাগে, মানে ছাদের থেকে এত সুন্দর লাগে পাশে আশেপাশে পরিবেশটা দেখতে, খুব ভালো লাগে। আর ওই আটকা জায়গা থেকে এসে তো বেশি ভালো লাগে। তো খুবই সুন্দর সুন্দর পরিবেশ এখানকার। আমার বড় বলে তোমাদের এখানকার ওয়েদারটাই অনেক অনেক মিষ্টি, অনেক দারুণ। ওরও ভীষণ পছন্দ করে, বলে মাঠে গেলে যেন একটা প্রাণ খুঁজে পাচ্ছি। ও বলে যে আমাদের ওখানকার মাঠে গেলে এতটা আনন্দ হয় না, বাট এই দিককার মাঠে এলে না বেশি প্রাণ খোলা লাগে, আর সত্যি ভীষণ ভালো। আর তোমাদেরকে তো দেখালামই, আর তোমরাও বলো কেমন লাগলো। আর এমনি আমি মানে ভিডিও শ্যুট করা হচ্ছে না বুঝলে তো, যেটা আর কি হয় এখানে এসে গল্পটাই বেশি হচ্ছে, বাট কোনো সকাল থেকে কী করছি না করছি যেটা একটা ভিডিও করে রাখবো সেরকমও হচ্ছে না। তো চলো, অনেক দিন আছি আমি এখানে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন নিচে রান্না হচ্ছে, তো আজকের ভিডিওটা এই অবধি, আবার কালকে দেখা হবে। বেশি বড় হয়ে গেলে মানে প্রবলেম হচ্ছে ভীষণ ভিডিও আর কি পোস্ট করতে। তো চলো এখন, টাটা, বাই বাই।